আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ আরজে ইরফান মাহমুদ রাস। আপনারা দেখছেন আরজে ইরফান ব্লগ। তো আরজে ইরফান ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আরও একটা নতুন ব্লগ ভিডিওতে। তো ভিউয়ার্স, এটা আমার ইউটিউব চ্যানেলের কিন্তু 21 নম্বর ব্লগ ভিডিও। তো আজকের ব্লগ ভিডিওর মূল টপিকটা হচ্ছে, দেখতে পাচ্ছেন সারাদিন ধরে কিন্তু খুব প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হইতেছে। তো দেখতে পাচ্ছেন আকাশের আবহাওয়া কিন্তু খুবই খারাপ। তো আমি সকালে বাজারে গেছিলাম, সেই সময় কিন্তু আবহাওয়া খুব খারাপ, সেই সময় বৃষ্টি নামতেছিল, আর আজকে সারাটা দিন কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে। দেখেন তো এখনও বৃষ্টি পড়তেছে। এখন বিকেল 4:30 বেশি বাজে, 5টা প্রায় বেজে গেছে আর কি। তো এখনও প্রচণ্ড পরিমাণে কিন্তু আমাদের এইখানে বৃষ্টি হইতেছে, ভাবে বৃষ্টি হইতেছে। দেখতে পারছেন যে আমাদের উঠোনের উপরে যে মনে হইতেছে যে বন্যা হয়ে গেছে আর কি, এরকমের একটা অবস্থা হয়ে গেছে। তো অনেক পানি জমছে উঠোনের উপরে, দেখতে পাচ্ছেন আপনারা, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু এখন বৃষ্টি হইতেছে। আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ এখনও আছে, মনে হইতেছে না যে বিকেলে আমরা আর কি আজকে ঘুরতে বেরোতে পারবো। তো আজকে নিয়ত ছিল যে একটা জায়গায় যাব এবং সেখানে দাঁড়িয়ে আপনাদের একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, অনেক মজার এবং অনেক দারুণ একটা জিনিস একটা জায়গায় আর কি আছে আমাদের এলাকার থেকে 3-4 কিলোমিটার দূরে। তো সেইখানে দাঁড়িয়ে ভাবতেছি যে সকাল থেকে একটা চিন্তাভাবনা নিয়েছিলাম, ঘুম সকালে ভোরে ঘুম থেকে উঠেই আর কি চিন্তাভাবনা নিয়েছি যে সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়ে ভিডিও করব এবং আপনাদের সাথে সেই জিনিসটা শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন যে সেই ঘুম থেকে ওঠার পরের কিছুক্ষণ পর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের এখানে। তো আপনাদের এলাকায় কি একই অবস্থা নাকি, সেটা আপনি আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং আমাদের কোটালীপাড়ার ভিতরে কি এরকমের অবস্থা যে সবখানে কি বৃষ্টি হইতেছে নাকি, যারা আমার কোটালীপাড়ার সাবস্ক্রাইবার আছেন তারা অবশ্যই আমাকে জানিয়ে দিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে সারাদিনটা বৃষ্টিতেই কেটে গেল ঘুমাতে ঘুমাতে, এখন খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, আজকের ভিডিও টপিকটা আসলে আজকে বেরোতে পারলাম না বৃষ্টির কারণে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আর কি করার। তো যাই হোক, আজকের ভিডিও টপিকটা এটাই ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন যে কোথাও বৃষ্টি হইতেছে না, কি এরকমের আমাদের এইখানে যেরকমের হইতেছে। তো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।